বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি বাঙালিদের অতি পরিচিত ট্যাংরা মাছের ঝোল। এরকম ট্যাংরা মাছের ঝোল হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আমার এই রেসিপিটা যে খেয়েছে সেই প্রশংসা করেছে। সো আর দেরি না করে চলুন চলে যাই মূল রান্নায়। চুলায় প্যান দিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। তেলটা গরম হলে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ফ্রাই করছি 2-3 মিনিট। এখন দিচ্ছি 1 টিস্পুন বাটা মরিচ, 1 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা আর দিচ্ছি জিরা বাটা 1/2 টিস্পুন। নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ব্লেন্ড করা টমেটো। আপনি চাইলে এই পর্যায়ে ফ্রেশ টমেটো ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া 1 টিস্পুন, 1 টিস্পুন হলুদ গুঁড়া। কষিয়ে নিচ্ছি। অ্যাড করছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। আমি প্রায় 5-6 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো। এখানে আমি 1/2 কেজি পরিমাণ ট্যাংরা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ট্যাংরা মাছের প্রতিটার মধ্যে কিন্তু ডিম রয়েছে। এখন আমি মাছগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। রান্না করছি 5 মিনিটস। ঠিক 5 মিনিটস পর আমি এখন মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে দুই সাইডে সেদ্ধ হয়ে যাবে। আর ট্যাংরা মাছটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করলে ভালো লাগে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব পলক আসা পর্যন্ত। পলক আসছে। এখন নেড়েচেড়ে আমি স্বাদ মতো কাঁচামরিচ অ্যাড করলাম। আমি এখানে প্রায় 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি ঝাল পছন্দ করি। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি ইউজ করতে পারেন। দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। রান্না করছি আরো 5 মিনিটস। এখন আর আমি ট্যাংরা মাছগুলোকে নাড়াচাড়া করব না, শুধু আলতো হাতে প্যানটাকে দুলিয়ে দিব এইভাবে, যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আমি 2 মিনিট রান্না করে চুলার জালটা অফ করে দিলাম। এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের ঝোলটা সার্ভ করার জন্য একদমই রেডি। এই ট্যাংরা মাছের ঝোলটা আমার ফ্যামিলির ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করে। আই হোপ আপনারাও লাইক করবেন। প্লিজ ডু ট্রাই দিস রেসিপি অ্যাট হোম, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।